ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরিফ হাসান শুভ, আরিফ ইলেকট্রিক মিডিয়া অ্যান্ড ফাইভ ফিটিংস এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমি আজ আপনাদেরকে দেখাবো কিভাবে 220 লাইন দিয়ে, সিঙ্গেল পেজ লাইন দিয়ে আপনারা মুড়ির মেল, সিরার মেল আপনারা চালাতে পারবেন। যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। হ্যালো ভিউয়ার্স, এখন আমি খুঁটির মধ্যে উঠে আমি যেই মিটারটি সেট করা হয়ে গেছে আমার, তো আমি এখন মিটারের লাইনটা দিয়ে দিব। যেহেতু আমরা ফুনরুকে একটি ট্রান্সমিটার দিয়ে লাইনটি করেছি, তো আমাদের মিটারটি লাগানো শেষ, আমরা খুঁটিতে লাগানো আমাদের কাজটা শেষ। তো আমাদের মিটার লাইনটা দেওয়া হয়ে গেছে অলরেডি, আমরা উপরে কানেক্টার মেরে দিছি, মিটার লাইনটা করা শেষ। যেহেতু আমরা একটি দুইটি লাইন করেছি এখানে, এক সামনে থ্রি পিস একটি লাইন আছে আমাদের, যেহেতু কয়েল ফ্যাক্টরির জন্য, তো আমাদের এখানে একটা ফুল মিটারিং যেহেতু আমরা করেছি এটা, তো আমাদের সিঙ্গেল পেজ যেহেতু, তো আমরা এটা খুঁটিতে মিটারটা, শিল্প যে মিটারটা এটা আমরা খুঁটিতে রেখেছি, যেহেতু শিল্পী মোটার সচলাচল আমাদের খুঁটির মধ্যেই থাকে। ফুল মিটারিং করা হয়েছে, তো আমাদের যে ফ্যাক্টরিটা, নতুন যে ফ্যাক্টরিটা হয়েছে, তো আমরা সিঙ্গেল পেজ দিয়ে কিভাবে আমরা মুড়ির মেল এবং সিরার মেল আপনারা চালাতে পারবেন। তো আমাদের এখানে একটি মেন সুইচ প্রয়োজন হবে 25 এমপিয়ার একটি, আমরা 30 এমপিয়ার মেন সুইচ ইউজ করছি আমরা এখানে, তো আমরা 63 এমপিয়ার একটি আমরা কাট আউট ইউজ করছি, যেহেতু আমাদের একটি কাট আউট প্রয়োজন হবে, যেহেতু আমাদের যেই সোর্সটা এটা আমরা কাট আউটে দিয়ে দিব, যেহেতু আমরা কোন তার ইউজ করবো না, তো আমরা সরাসরি কাট আউটে দিয়ে দিচ্ছি যে সোর্সটা, আমরা যে কালো যেই তারটা খুঁড়ি থেকে যে তারটা আছে আটা নিউট্রাল, আমরা এখানে একটি নাট দিয়ে আমরা এখানে, যেহেতু নিউট্রালগুলো একসাথে করছি আমরা এখানে, নিউট্রালটা ভিতরে নিয়ে আসছি অলরেডি, তো আমরা গ্রাউন্ডিং করে আরেকটা মেন সুইচের সাথে আরেকটি গ্রাউন্ডিং রকেট দিয়ে দিচ্ছি। তো আমরা মেন সুইচের পরে আমরা আমাদের সুবিধার্থে, যেহেতু আমাদের চারটি মোটর চলবে, আমাদের দুই গোড়া করে তিনটি মোটর আর একটা চার গোড়া একটা মোটর চলবে, তো আমরা তার জন্য আমরা আলাদা আলাদা সার্কিট ব্রেকার ইউজ করছি, যেহেতু আমাদের কোনো রিক্সি না হয়, যেহেতু আমরা রিক্সে যাব না, যেহেতু আমাদের কোনো মোটরের প্রবলেম হলে, লোড অতিরিক্ত হলে, যেহেতু আমাদের সার্কিট ব্রেকারগুলো টিপ করে, যেহেতু সাথে সাথে লাইনটা কোনো প্রবলেম না হয়ে অফ হয়ে যায়, এই জন্য আমরা ছয়টি সার্কিট ব্রেকার ইউজ করছি এখানে, একটি 63 এমপিয়ার একটি সার্কিট ব্রেকার ইউজ করা হয়েছে আমাদের ডাবল, তো আরেকটি আমরা এখানে, আর চারটি আমরা 16 এমপিয়ার করে আমরা চারটি আরও চার ব্রেকার আমাদের ব্যবহার করা হয়েছে এখানে আমাদের, তো 16 এমপিয়ার চারটি আছে আমাদের, আর একটি আছে 63 এমপিয়ার ডাবল যেটা, তো আমরা এটা লাগানো শেষ। তো আমরা কভারটি অলরেডি লাগিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের লাইনটা করা আছে আমাদের এখানে, লাইন আছে আমাদের ডিবিতে, তো আমরা এখন লাইনটি লাগিয়ে নিব আমাদের যেই ডিবোটা সেট করার পরে, তো আমরা লাইনটি লাগিয়ে নিচ্ছি আমাদের, তো আমাদের যে মোটরগুলো আছে, তো আমরা এখন মোটরটা সেট আপ করবো, যেহেতু আমাদের সিঙ্গেল পেজের কাজ, তো আমরা আমাদের দুটি তার প্রয়োজন হবে, তো আমরা দুটি তার আগে থেকে আমরা টেনে রাখছি, তো আমরা এখন কাটার দিয়ে, যেহেতু আমাদের এগুলো নাট সিস্টেম, যেহেতু তার দেওয়া থাকে না, তো আমরা বক্সটা খুলে আমাদের যেহেতু যে দুইটা নাটের মধ্যে লাগিয়ে দেবো, যেহেতু মোটরটি গ্রাউন্ডিং করা আছে, তো সিঙ্গেল পেজ যেহেতু, তো আমরা যে দুটা তার লাগিয়ে দেবো, তো আমি মার্ক করে রাখছি অলরেডি, যেহেতু আমাদের লাল তার ছিল, তো আমরা 736 লাল তার দিয়ে আমরা কাজটি করছি, তো আমি কালো কস্টিপ দিয়ে একটি তার চিহ্ন দিয়ে রাখছি, তো আপনারা চাইলে লাল কালো তার ইউজ করতে পারেন, তো আমার এখানে ছিল লাল তার, এই জন্য আমি লাল তার দিয়ে মার্ক করে রাখছি। তো আমরা নাটটি লুজ দিয়ে খুব ভালোভাবে লাগাবো, যেহেতু আমাদের চার গোড়া একটি মোটর চলবে, তো আমাদের লুজ কালেকশন থাকলে প্রবলেম হতে পারে, যেহেতু এটা বিদ্যুতের কাজ, এটা প্রবলেম হবে, তো সে খুব ভালোভাবে কাজটা করবেন, কোনো লুজ যেন না থাকে, খুব ভালোভাবে লাগাবেন, তো দেখে লাগাবেন, যেহেতু এটা পেজ নিউট্রাল আছে এখানে, দেখে লাগাবেন, চিহ্ন দেওয়াই থাকে, তো আপনারা দেখে লাগাবেন। ভালো করে টাইট দিয়ে নেবেন পরিমাণ মতো, যতটুকু প্রয়োজন হয় অতটুকু টাইট দিবেন, প্লাস বা শিলা রেঞ্জ দিয়ে আপনারা টাইট দিতে পারেন।
আমাদের এটা লাগানোর কাজ মোটামুটি শেষ। তো আমরা এখন কি নিউট্রালটা, এখন নিউট্রালটা লাগাবো, আমার ফেজটা লাগানো শেষ, তো আমরা নিউট্রালটা এখন লাগিয়ে দেব। দুটোটা তারই আমরা খুব ভালোভাবে টাইট দিব। তো আমাদের লাগানো হয়ে গেলে আমাদের যেই ইটা থাকবে খুব ভালোভাবে দেখিয়ে নিব। তো আমরা যেটা ইয়ে ছিল আমাদের কভার, তো কভারটা আমরা খুবই ভালোভাবে টাইট দিয়ে সুন্দরভাবে লাগিয়ে দেব। তো আসলে অ্যাকচুয়ালি কাজ করতে গেলে একটু সুন্দর করে ব্রেন খাটিয়ে করবেন, তাহলে আপনাদের জন্য খুবই ভালো হবে। কারণ কাজটি করতে হলে যদি ফিনিশিং দিয়ে কাজ করেন আপনারও কাজটি ভালো হবে, আপনাদের কোনো সমস্যা হবে না কাজটি করতে। তো এই কেউ একটা কাজ দেখলো আপনাদের, কাজ যত ভালো করে করবেন এত আপনাদের সুনাম হবে আর কাজের দক্ষতাও বাড়বে, মানুষ দেখলো অনেক ভালো বলবে। আসলে কাজের সব হচ্ছে নিজের নিজের কাছে। তো আপনারা ভালো করে করলে ভালো রেজাল্ট পাবেন, খারাপ করলে তো আর কিছু বলার নাই। Hey there, subscribe to my channel and also press this bell icon. Hey there, subscribe to my channel and also press this bell icon. আমাদের মোটরটিও লাগানো শেষ, আমাদের কাজটিও কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন চেক দিয়ে দেখবো আমাদের।